আপনারা নিশ্চয়ই অবগত ও অবহিত আছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত ও পরিচালিত খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা সিলসিলায়ে ফুরফুরা শরীফের উপরে বা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত এক অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটিতে এক্ষণে 800 বাচ্চা পড়াশুনো করে এবং খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার ব্রাঞ্চ বা শাখা হিসাবে পরিচালিত হয় ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাত এই প্রতিষ্ঠানটাতেও প্রায় 400 মেয়ে পড়াশুনো করে তো ফাতেমা মাদ্রাসাটাও সেই 2018 সালের পর থেকে খাদিজা মাদ্রাসার শাখা হিসাবে পরিচালিত হয়ে আসছে এই দুটি দুটি প্রতিষ্ঠান পরিচালনা করতে বিশেষত আবাসিকভাবে পরিচালনা করতে বছরে বিপুল পরিমাণ টাকা খরচ হয় প্রতি বছর খাদিজা মাদ্রাসার রিসালা সওয়াবে আমরা তার হিসাব নিকাশও পেশ করি সেটাও আপনারা দেখে থাকেন কমবেশ প্রতি বছর 2 কোটি টাকা খরচ হয় তো এই দুটি দুটি মাদ্রাসা একযোগেই চলে এই দুটি মাদ্রাসা যারা পরিচালনা করেন তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয় অনেক ধৈর্য ধারণ করতে হয় তো এই দুটো প্রতিষ্ঠান এর পড়াশোনা বলি এর গতি ত্বরান্বিত করা বলি আর সর্বোপরি এর সার্বিক সফলতার কথাই বলি যে যে বিষয়গুলোর উপরে নির্ভর করে তার ভিতরের অন্যতম একটি প্রোগ্রাম হলো খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা বাৎসরিক ইসালের সওয়াব ইসালের সওয়াব প্রতি বছর 15 ও 16 কার্তিক অনুষ্ঠিত হয় এবছরও ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার এবং শনিবার ইসালের সওয়াবের বাৎসরিক নির্ধারিত ডেট বিশেষভাবে আপনাদের বার্তা দেব যে বিষয়টা সেটা হলো একদিকে যেমন আমাদের এবছরের প্রথম দিনে ফুরফুরা শরীফ থেকে ইসালের সওয়াবের মজলিসে থাকবেন ফুরফুরা শরীফের পীরজাদা মুজাহিদুল সিদ্দিক মুজাহিদুল ইসলাম সিদ্দিকী ওয়াল কোরাইশী হুজুর অন্যদিকে শেষ দিনে থাকবেন পীরজাদা আসিমবিল্লাহ সিদ্দিকী ওয়াল কোরাইশী হুজুর আর বিশেষভাবে আপনাদের জ্ঞাতার্থে এটা আবারও স্মরণ করাবো যে খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবের শেষ দিনে মাগরিব বাদ জেকেরের মজলিস পরিচালনা করবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বর্তমান প্রেসিডেন্ট এবং জামিয়া রহমানিয়ার মতো উচ্চ পর্যায়ের দিনী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সর্বজন শ্রদ্ধেহ সর্বজন বরিত মানিত মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আতাল আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আপনাদেরকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো যে মাগরিবের নামাজ আপনারা শেষ দিন খাদিজা মাদ্রাসাতে এসে পড়বেন এবং সবাই জেকেরের মজলিসে সামিল হবার চেষ্টা করবেন এবং জেকেরের মজলিসে যে মজলিসের পরে যে দোয়াটা হয় আপনারা সবাই ওই দোয়াতে অংশগ্রহণ করবেন খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবে আপনি আসুন এবং আপনার সাধ্য মতো যেটুকু আপনার সামর্থ্যে কুলায় খাদিজা মাদ্রাসা ও ফাতেমা মাদ্রাসার গতিকে আরো ত্বরান্বিত করবার জন্য আপনি আপনার দান দাক্ষিণ্যতার হাতকে আরেকটু প্রশস্ত করে দেওয়ার চেষ্টা করুন আমি খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে এবং অত্র প্রতিষ্ঠানের একজন রাখাল হিসাবে আপনাদের কাছে মানবিক আবেদন জানাবো খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব অর্থাৎ আগামী শুক্রবার এবং আগামী শনিবার আপনারা ইসালের সওয়াবের ময়দানে হাজির হন যারা লাইভ প্রোগ্রাম শেয়ার করছেন আমি তাদের সবাইকে আন্তরিক আহ্বান করছি আপনারা আসুন ইসালের সওয়াবের মজলিসকে সাফল্যমণ্ডিত করুন জেকেরের মজলিসে অংশগ্রহণ করুন আখিরি দোয়া মোনাজাতে
শরীক হন অজনসিহাতের ভিতর থেকে জ্ঞান আহরণ করুন এবং মাদ্রাসার জন্য মাদ্রাসার গতিকে ত্বরান্বিত করতে যে আপনারা একটু দান দক্ষিণতার হাতকেও প্রশস্ত করে দিন আল্লাহ পাক খাদিজা মাদ্রাসা ও ফাতেমা মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা আন্তরিকতা দান দক্ষিণতা এই মাদ্রাসা দুটির গতি ত্বরান্বিত করতে যে আপনাদের অর্থ ব্যয় আপনাদের বুদ্ধি আপনাদের শক্তি সামর্থ্য ব্যয় এ সবকিছু আল্লাহ কবুল করুন এবং কিয়ামতের দিন আল্লাহ জাযায় কামেলা কুল্লিয়া আপনাদের নসিবে কবুল করুন আমিন সুম্মা আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।